বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ছোট জেলা শহর চুয়াডাঙ্গা। জেলা সদর থেকে 22 কিলোমিটার দূরে এই জনপদের বৃহত্তম একটি ইউনিয়ন বেগমপুর। এই ইউনিয়নের নেহালপুর গ্রামে তৎকালীন সরকার 1967 সালে প্রাথমিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত করে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে 400 জনের অধিক ছাত্রছাত্রী লেখাপড়া করছে। এই স্কুলের শিক্ষার গুণগত মান খুবই ভালো, কিন্তু স্কুলটির অবকাঠামোর মধ্যে ছিল না কোনো নান্দনিকতা। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াসিমুল বাড়ি উদ্যোগ গ্রহণ করেন। স্কুলটি হবে স্বপ্নের মতো রঙিন স্কুল। উপজেলা নির্বাহী অফিসারের আইডিয়া ও উদ্যোগ বেগমপুর ইউনিয়নের সুযোগ্য ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী হোসেন জোয়ারদারের গতিশীল নেতৃত্ব, চেয়ারম্যান ও সচিবের কঠোর পরিশ্রমে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ স্বপ্নের মতো রঙিন স্কুলে রূপান্তরিত। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দিন আহমেদ গত 22 মার্চ 2018 তারিখে রঙিন স্কুলের শুভ উদ্বোধন করেন।